নমস্কার বন্ধুরা, আমার নাম অরুণ হব। আর আজকে এমন একটা টপিক নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি যেটা কিন্তু এখন এই মোমেন্টে অনেকের মনের ভেতর এই কোয়েশ্চেনটা ঘুরছে যে যে স্টকগুলো আজকে লিস্টিং করলো যখন প্রাইমারি মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেটে মানে আইপিওর পরে, তখন কিন্তু এটা ভালো লিস্টিং গেইন দিল, কিন্তু আজকে এই মোমেন্টটা দেখতে পাচ্ছি একটা ভালো মতো কারেকশন তৈরি হয়েছে। সো এই স্টকগুলো যেমন যাদেরকে বলা হচ্ছে নিউ এজ কোম্পানি, যেমন জোম্যাটো বা কার ট্রেড বা নাইকা, এই যে কোম্পানিগুলোকে নিয়ে আমরা দেখছি যেটা ভালো মতো ক্রেজ ছিল আইপিওর সময়, কিন্তু এরা ভালো লিস্টিং গেইন হলো, কিন্তু এখন কিন্তু শেয়ারের প্রাইস অনেক নিচে নেমে এসেছে। তো এই ভিডিওটাতে আমি বোঝানোর চেষ্টা করব যে কেন এই যে আমরা কারেকশনটা দেখতে পাচ্ছি এটা কি পসিবল রিজন হতে পারে, আর এই সময় দাঁড়িয়ে এই স্টকগুলোকে কি করা যেতে পারে। কারণ এখন নিফটির লেভেলটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে নিফটি এখন কোন জায়গায় দাঁড়িয়ে এবং এই জায়গায় আমরা কি ডিসিশন নিতে পারি, সেটা কিন্তু পুরো ব্যাপারটা আমরা যদি ভিডিওটা দেখি তাহলে কিন্তু আন্দাজ করতে পারবো। তাই আমি প্রথমেই বলবো পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন, এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বাংলা ভাষায় আমরা যে কোয়ালিটির কন্টেন্ট বানানোর চেষ্টা করছি সেটা কিন্তু আপনি কোনো জায়গা থেকে পাবেন না, এটাকে আমি জোর দিয়ে বলতে পারি। এবং সহজভাবে আপনাদের সাথে এইভাবে কানেক্টেড থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি আমাদের টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেখানে যদি জয়েন না করে থাকেন, দেখুন এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে আমরা সেটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা জয়েন করতে পারেন, বা টেলিগ্রামে গিয়ে ইনভেস্টমেন্ট বলে লিখলেও কিন্তু আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন, এবং প্রতিনিয়ত যে মার্কেট রিলেটেড আপডেট এবং রিসার্চ সেগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। সো আজকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে কেন এই কোম্পানিগুলো এত ভালো লিস্টিং হওয়া সত্ত্বেও এই মোমেন্টে প্রাইসের এত ভালো কারেকশন আমরা দেখতে পাচ্ছি, যে এত মারাত্মকভাবে প্রাইস কিন্তু নিচের দিকে আসতে থাকছে, তো প্রথমে আমাদের এখানে দেখুন একটা জিনিস বুঝতে হবে, সেটাকে আমরা বলছি ভ্যালুয়েশন। সো ভ্যালুয়েশন মেনলি তিন রকমের হয়, একটাকে বলছে কি ওভার ভ্যালুড, একটাকে বলছি আমরা ফেয়ারলি ভ্যালুড, একটাকে বলছি আমরা আন্ডার ভ্যালুড। আমরা নাম শুনেই বুঝতে পারছি ওভার ভ্যালুড মানে যেটা দাম এখন বেশি আছে, ফেয়ারলি ভ্যালুড মানে যেটা দাম ঠিকঠাক জায়গায় রয়েছে, আর আন্ডার ভ্যালুড মানে যেটা দাম কিন্তু আজকে শেয়ারের দাম যা হওয়া উচিত তার থেকে কম দামে পাচ্ছি। তো এই প্রত্যেকটা স্টক কিন্তু আজকে ওভার ভ্যালুড অবস্থায় কিন্তু ছিল। যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝি একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, যে যে কোম্পানিগুলো আজকে আমরা আলোচনা করছি, জোম্যাটো বলুন কি আজকে ধরুন এই কার ট্রেড বলুন কি ধরুন আজকে এই নাইকা বলুন, যে কোনো কোম্পানির এদের কিন্তু বিজনেস মডেলটা পুরোপুরি বাকি পাঁচটা কোম্পানির মতো নয়, এদের কিন্তু বিজনেস মডেলটা অন্যরকম। এরা কিন্তু আজকে প্রফিটের দিকে কিন্তু শুধুমাত্র দৌড়াচ্ছেন, এরা কিন্তু প্রফিট যে একটা কোম্পানির মেইন জায়গা যেটাকে আমরা বটম লাইন বলছি বা প্রফিট আফটার ট্যাক্স প্যাট যেটাকে বলছি, এটা কিন্তু সেদিকে ফোকাস নয়। এদের ফোকাসটা কিন্তু পুরোপুরি কাস্টমার অ্যাকুইজিশনের ওপর, মেইনলি কত কাস্টমারের অ্যাকুইজিশন করছে, বা এদের যে ভ্যালুয়েশনটা সেটা কিন্তু পিওরলি ফিউচারে কত গ্রোথ আসবে সেটার ওপর বেস করে। সেহেতু দেখুন এখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে জোম্যাটোর আজকে মার্কেট ক্যাপিটাল চলে এসেছে কত, 79,000 প্রায় 80,000 ক্রোরের কাছে। এখন শেয়ারের দাম, আমি আজকে ভিডিওটি বানাচ্ছি 25 তারিখ, সো এখন ভিডিও এটার দাম চলছে, শেয়ারের দাম জোম্যাটোর 100 টাকার কাছে চলে গেছে, যখন এটা লিস্টিং হয় প্রায় 130 টাকার উপরে, এরপরে প্রায় 140-145 টাকা অবধি যায়। এই মার্কেট ক্যাপিটাল প্রায় 1,33,000 কোটি টাকা অবধি টাচ করে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কতখানি সেই ভ্যালুয়েশন আজকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 80,000 ক্রোড়ের নিচে চলে এসেছে, তার মানে কতখানি এখান থেকে আমরা কিন্তু একটা কারেকশন বুঝতে পাচ্ছি। এবং সবচেয়ে দেখুন এখানে স্টক পি, দেখুন এখানে কিন্তু স্টক পির কোনো জায়গা নেই, মানে যেগুলো নর্মাল আজকে যেগুলো যে প্রসেসে একজন ইনভেস্টর ভ্যালুয়েশন করে থাকে সেইগুলো কিন্তু আজকে কোনো জায়গা নেই, এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, যাতে কিন্তু এরকম কোনো জায়গা নেই যেখান থেকে আমরা গিয়ে চেক করতে পারি যে হ্যাঁ এটা প্রপারলি এখানে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় আছে কিনা। এবং যদি আমরা এর কোয়ার্টারলি দেখুন, কোয়ার্টারলি যদি আছে প্রফিট অ্যান্ড লসও দেখুন, এর কিন্তু সেলস বাড়াচ্ছে, সেলস কিন্তু দেখুন প্রত্যেক কোয়ার্টারে নতুন সেলস কিন্তু বাড়াচ্ছে, যেটা কিন্তু টার্গেট। এবং দেখুন নেট প্রফিট কিন্তু এর মানে প্রফিট তো দূরের কথা, এর কিন্তু লসও বাড়তে থাকছে, যেইটা কিন্তু আজকে একটা মেজর কনসার্ন তৈরি করছে। এবং যে কোন আমরা যদি আজকে কার ট্রেডারও যাই, কার ট্রেডার দেখুন আজকে কিন্তু যদি আমরা এর একটুখানি কোয়ার্টারলি রেজাল্টে দেখুন, কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু এর যেমন সেলসও সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, সেলসও অ্যাভারেজ, খুব যে অ্যাগ্রেসিভলি বেড়েছে সেটাও নয়, আর প্রফিটও দেখুন এখানে কিন্তু লসের মুখ দেখছে। সেহেতু এই টাইপের কোম্পানিগুলো কিন্তু একটা কোথাও জাস্টিফাই করা, যেটা খাতায় কলমে আমরা দেখছি সেই জায়গায় কিন্তু জাস্টিফাই করা কিন্তু একটা ডিফিকাল্ট জায়গা হচ্ছে। এবং আমরা যদি আরেকটা রিজন যেটাকে আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোমো। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। যখনই কোম্পানিগুলো লিস্টিং হয়েছে, এই ধরুন নাইকাই বলুন যখন লিস্টিং হয়েছে, লোকে কিন্তু একটা কি বলবো একটা ক্রেজ তৈরি হয়েছে যে এটাকে কিনতে হবে যে কোনো দামে, কোনো ভ্যালুয়েশন চেকিং নয়, কোনো জায়গায় আমরা চেক করতে পারিনি, যেটাকে আমরা বলছি ফিয়ার অফ মিসিং আউট, মিস হয়ে যেতে পারে, এই কম দাম হয়তো আমরা আর কোনোদিন পাবো না, এই দামেই কিনে নেওয়া উচিত,
এই ব্যাপারটা কিন্তু আমাদের মনের ভেতরে সবসময় কাজ করে, যার ফলে এখানে কিন্তু যে কোনো প্রাইসেই যে কোনো জায়গায় কিন্তু এখানে লেভেলে কেনার শুরু হয়ে গেছিল। যখন লিস্টিং হয় তারপরেও একটা দেখা গেছে যে প্রাইস বাড়তে শুরু করেছে, কিন্তু আলটিমেট যেটাকে আমরা বলছি রেশনাল করা, যেটাকে আমরা একটা যুক্তির মাধ্যমে যে এই জায়গা অব্দি ঠিকঠাক, সেইখানে কিন্তু আজকে এই কোম্পানিগুলোর উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। এবং এর সাথে যদি আমরা এটাকেও দেখি, দেখুন এখানে আজকে যদি বলি যে এস্টাবলিশ যারা রিসার্চ অ্যানালিস্ট আছেন ইন্ডিয়ান স্টক মার্কেটে, তারাও আজকে কিন্তু কি বলছেন ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন, যে নিউ এজ কোম্পানিজ আর নট মেকিং প্রফিটস অ্যান্ড ট্রেডিং অ্যাট অ্যান এক্সট্রিমলি রিচ ভ্যালুয়েশন। এই জায়গাটা কিন্তু আজকে কিন্তু একটা অনেক লোকের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে। দেখুন এটাই স্টক মার্কেট, এখানে কিন্তু অলওয়েজ বুল আর বিয়ারদের মধ্যে একটা লড়াই, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেক সময় বলতে পারি যে না এই স্টকটা আগে গিয়ে খুব ভালো করবে, কেউ হয়তো বলবে না এই স্টকটা এখন কিন্তু একদমই ফালতু, এখানে হয়তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সো বিভিন্ন যে জায়গাটা তৈরি হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই যে প্রবলেমটা আজকে কিন্তু এরা ফেস করছে যে ভ্যালুয়েশন কিন্তু অত্যন্ত হাই, হোয়ার এজ কোম্পানি কিন্তু প্রফিট বানানোর থেকে অনেক দূরে। এবং এখানে দেখুন কি লিখছে যে কনফিডেন্স ইন দিস টাইপস অফ স্টকস ইভাপোরেটস when the market turns volatile and liquidity tightens, মানে বেসিক্যালি যখন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটু ভোলাটিলিটি বেড়ে যায় বিভিন্ন কারণের জন্য, আজকে নিফটি যখন আমরা দেখতে পাচ্ছি পরপর কারেকশন হচ্ছে, তখন এই টাইপের স্টকগুলোর উপর কিন্তু ব্যাপকভাবে সেটা প্রভাব পড়তে পারে। সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ যদি আমি এটাকে বলে থাকি, সেটা হচ্ছে টেকনিক্যালি যদি আমরা ভালো করে দেখি, দেখুন এটার এখনো অবধি যেহেতু এগুলো নিউলি লিস্টেড কোম্পানি, এগুলোর কিন্তু এখনো অবধি প্রপার কোনো টেকনিক্যাল চার্ট সেরকম ভাবে তৈরি হয়নি। একটা জোম্যাটোর যদি আমরা চার্ট দেখি, দেখুন জোম্যাটোর একটা রেঞ্জের মধ্যে ছিল বহুদিন, যদি আমরা এই লেভেলটাকে বলি মোটামুটি 125 এর কাছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল বারবার। এখন টেকনিক্যালি দেখুন এটাকে যেই একবার সলিড ভাবে একটা ব্রেকডাউন করলো, ও সোজা 100 নিচে চলে এসেছিল। আজকে আবার একটুখানি ও ভালো একটা জায়গা নেওয়ার চেষ্টা করেছে, প্রায় 100 এর কাছে কিন্তু এখন ক্লোজিং আছে। তার মানে এতখানি কিন্তু প্রাইস, যেখানে ওর প্রাইস ছিল প্রায় 160 কাছাকাছি গেছিল, সেখান থেকে দেখুন কোথায় নামিয়ে দিয়েছে। সো এই যে কারেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে কোনো চার্টে আমরা ইভেন যদি কার্ড ট্রেডেও যাই বা আজকে যদি আমরা নকরিতে যাই, যে কোনো চার্টে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখুন কার্ড ট্রেডও কিন্তু আজকে কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু টেকনিক্যালি আমি কোথাও জাস্টিফাই করতে পারছি না যে কোন জায়গায় আমার এন্ট্রি হওয়া উচিত, মানে এটার সাপোর্ট লেভেল কোথায় বা এটার রেজিস্ট্যান্স লেভেল কোথায় বা এখানে আমরা অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট হচ্ছে কিনা। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু না আমার এই স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে, যার ফলে একটা যে কোনো স্টকে যখনই কোনো এন্ট্রি পজিশন তৈরি হয়, সেখানে কিন্তু প্রপার একটা কিন্তু আমাদের জায়গা থাকে যে কোন জায়গায় আমরা এন্ট্রিটা নিতে পারি। সেই জন্য টেকনিক্যাল পজিশন কিন্তু এখানে কোথাও নেই, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে এখানে কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে। থার্ড একটা পয়েন্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, দেখুন এখানে আমরা যদি ন্যাসড্যাক, যেটা আমরা ইউএস মার্কেটের ইন্ডেক্স হিসাবে দেখি, সেটাও কিন্তু এখানে একটা ভালো মতো আমরা দেখতে পাচ্ছি ফেলিয়ার হচ্ছে, কনস্ট্যান্টলি এখানে কিন্তু একটা ভালো মতো কারেকশন হয়েছে। এবং আমরা যদি ন্যাসড্যাককে দেখি, যে ন্যাসড্যাকের মেজর যারা স্টক হোল্ডিং রয়েছে, যে যেগুলোকে নিয়ে ন্যাসড্যাক তৈরি হয়েছে, যে যে ন্যাসড্যাকের ইন্ডেক্স, সেখানে দেখুন আজকে কোন কোন কোম্পানি রয়েছে, অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, এরা প্রত্যেকে আজকে কিন্তু টেকনোলজি কোম্পানি, এরা কিন্তু কোনো একটা কোম্পানি নেই যেটা ম্যানুফ্যাকচারিং বলা যায়। তো টেকনোলজি কোম্পানির ওপরে কিন্তু একটা ওভার ভ্যালুয়েশন যে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু এফেক্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, সেই জায়গাটা কিন্তু আজকে এর এফেক্টটা কিন্তু এখানেও ইন্ডিয়ান স্টক মার্কেটেও কিন্তু এই টেকনোলজি কোম্পানির ওপর কিন্তু কম হলেও সেখানে কিন্তু তার প্রভাব পড়ছে। সো এর সাথে আপনাদেরকে বলে রাখি যে নকরি বা ইনফো এজ, এটা নিয়েও আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে এটার শেয়ারও যদি আমরা দেখি, দেখুন ইনফো এজের শেয়ার কিন্তু এখন ব্যাপকভাবে একটা ফল হয়েছে। রিসেন্টলি আমরা যদি দেখি এটা কিন্তু ভালো মতো একটা কারেকশন লেভেল এখান থেকে তৈরি হয়েছে। এবং এর পেছনে যদি আমরা কারণটাকে বোঝার চেষ্টা করি, এই ইনফো এজ বেসিক্যালি যদি এর কারণটাকে খুব ছোটভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ইনফো এজের কিন্তু একটা অ্যাবভ 10% কিন্তু এদের ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রয়েছে কিসে, জোম্যাটোতে এবং কার্ড ট্রেডে, দুটো স্টকই কিন্তু এদের কিন্তু ভালো মতো ইনভেস্টমেন্ট রয়েছে। এবং যেই দেখুন জোম্যাটো আজকে একটা ভালো জায়গা ওর তৈরি হয়েছিল, তখন কিন্তু জোম্যাটো যখন ভালো একটা প্রাইস তৈরি করছিল, তখন ইনফোয়েজেরও কিন্তু সমানুপাতিকভাবে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো রিলেশন তৈরি হচ্ছিল, প্রাইসে কিন্তু সেখানেও কিন্তু বাড়ছিল। আজকে যখন জোম্যাটো একটা ভালো কারেকশন বা কার্ড ট্রেডে কন্টিনিউয়াস কারেকশন আমরা দেখতে পাচ্ছি, সেই এফেক্ট কিন্তু কিছুটা হলেও ইনফোয়েজের ওপর কিন্তু পড়ছে, কারণ তাদের কিন্তু রিইনভেস্টমেন্ট তারা কিন্তু এই স্টকগুলোর ওপরে, প্রায় কোনো একটা স্টকে দেখা যাচ্ছে 11%, কোথাও 13% ইনভেস্ট করে
রেখেছে, সেহেতু নকরিও কিন্তু ইটসেলফ এটা একটা ভালো মনোপলি হলেও এদের মার্কেটে, কিন্তু যেহেতু ফান্ডামেন্টালি এরা এই স্টকগুলোর সাথে জড়িত, সেখানে কিন্তু এদের ওপর কিন্তু একটা এফেক্ট পড়ছে। সো এখন যদি আমরা কুইকলি একটু নিফটির লেভেলটা দেখে নিই, দেখুন নিফটি কিন্তু একটা দারুণ সাপোর্টের কাছে কিন্তু এসে আজকে একটা ভালো স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, যেটা 17,000-এর লেভেলে, যেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা দেখেন, কালকেই যখন মার্কেটের একটা শার্প ফল হচ্ছিল সেখানে কিন্তু আমরা একটা সুন্দর আপডেট দিয়েছিলাম যে নিফটি কিন্তু এখন এর ইমিডিয়েট লেভেল যেটা সেটা কিন্তু 17,000, এটা কিন্তু ও সাপোর্ট বানাতে চেষ্টা করবে। এবং এখানে আমরা লিখেওছিলাম যে প্লিজ ডোন্ট প্যানিক, কিপ ইউর ফান্ড রেডি, ওয়েট ফর দ্য গ্রেট অপরচুনিটি টু এন্টার। সো এখন কিন্তু একটা ভালো অপরচুনিটি আবার মার্কেট তৈরি করেছে, অনেক কোয়ালিটি স্টক যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু একটা ভালো ভ্যালুয়েশনে রয়েছে। সো আপনারা আমাকে কিন্তু এখানে কমেন্টে অবশ্যই জানান যে কোন কোন স্টকগুলোকে এখন আপনারা মনে করছেন যে আন্ডার ভ্যালুড রয়েছে, এখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে, যে যে কোয়ালিটি স্টকগুলোকে আপনারা নজরে রাখছেন। এবং আমরাও বেশ কিছু স্টককে কিন্তু অলরেডি পেয়েছি যেগুলোকে আমরা কিন্তু একটু হলেও দেখতে পাচ্ছি যে এখন কিন্তু একটা দারুণ জায়গায় রয়েছে, যে ভ্যালুয়েশনে রয়েছে বা যে প্রাইসে আমরা পাচ্ছি সেটা কিন্তু সত্যি অ্যাট্রাকটিভ। কিন্তু আমাদেরকে একটুখানি আরেকটু ওয়েট করতে হবে যে এই কনফার্মেশনটা কতটা সলিড সেটা কিন্তু আমাদের দেখতে হবে, যে এই ক্যান্ডেলটা কি এনাফ, এটা আমাদেরকে ভালো করে ওয়েট করতে হবে। এবং তাছাড়া সামনে আমরা জানি যে এখন কিন্তু বাজেট রয়েছে, সেহেতু এটার প্রভাবও কিন্তু মার্কেটে ভোলাটিলিটিটা কিন্তু এখন যথেষ্ট হাই থাকবে। বাট আপাতত জন্য যদি বলি যে এটা কিন্তু একটা গুড সাইন যে এই জায়গায় নিফটি কিন্তু 17,000-এ এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, যদি এখান থেকে নিফটি আবার ব্যাক করার চেষ্টা করে সেটা খুব ভালো সাইন, তাহলে কিন্তু আমরা আবার এখান থেকে একটা ভালো র্যালি পাবো, না হলে আরো সেখান থেকেও ব্রেকডাউন কিন্তু কন্টিনিউ করবে। এখন যেহেতু আমি বললাম যে খুব এখানে ফিয়ার অফ মিসিং আউট হওয়ার মতো জায়গা তৈরি করলে হবে না, বাট স্টিল আপনারা কোন স্টকগুলোকে নজর রাখছেন আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সেগুলোকে নিয়ে আলোচনা করার। এবং আমরাও কোন কোন স্টকগুলো রাখছি সেগুলোকে যদি আপনারা মনে করেন সেই নিয়ে ভিডিও আনার, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানান। সো আজকে এই ভিডিওটা আমি চেষ্টা করলাম আপনাদের কাছে এই ইনফরমেশনটাকে তুলে ধরার যে এই যে নিউ এজ কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কেন আজকে এইভাবে ভালো একটা লিস্টিং এর পর এরকম ভাবে এখন কারেকশন হচ্ছে। সো আপনারা যদি ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইক এইটুকু সাপোর্ট আপনাদের থেকে আমি অলওয়েজ সবসময় বলি যে একটুখানি আপনাদের কিন্তু এইটুকু সাপোর্ট আমরা সবসময় চাইবো, যাতে আমরা নতুনভাবে এরকম ভিডিও আনার চেষ্টা করতে পারি। আর সেকেন্ডলি আপনাদের যদি আমি বলবো যে ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এটাই একমাত্র উপায় আমরা যাতে কিন্তু কানেক্টেড থাকতে পারবো। আর আমাদের টেলিগ্রাম যেটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, দেখুন সেটার লিঙ্ক আমরা দিয়ে রাখবো এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে, যেখানে কিন্তু আপনারা আমাদের যে ডেইলি রিসার্চ অ্যান্ড আপডেট এবং পোস্টগুলো সেখানে কিন্তু আপনারা আপডেটগুলো পেতে থাকছেন। সেহেতু এখনই দেখুন এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে বা টেলিগ্রামে কি ইনভেস্টমেন্ট লিখে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।